আল্লাহ বলছেন ওয়াল আসর কিসের কসম সময়ের কসম সময় কাকে বলে ইংরেজিতে একটা প্রবাদ আছে time and tide and wait for none time is very short art is long সময় হলো নদীর বহমান স্রোতের মতো সময় কখনো এক জায়গায় বসে থাকে না আল্লাহ সময়কে মূল্যায়িত করেছেন সময়ের নামে একটি সূরাই তিনি কোরআনে নাযিল করেছেন সেই সূরার নাম হলো সূরা আদ-দাহর তার আরেক নাম হলো সূরা ইনসান আল্লাহ সূরা ইনসান বা দাহরের এক নাম্বার আয়াতে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনম حين من الدهر لم يكن شيئا مذكورا الله رب العالمين বলেছেন মানুষ কি লক্ষ্য করে দেখে না তার সময়ের দিকে তার দাহরের দিকে তার অবস্থানের দিকে সে কিছুদিন পূর্বে কিছুই ছিল না যুবক ভাইরা তোমরা অল্প সময় পাবা আল্লাহর নবী محمد رسول الله صلى الله عليه وسلم تني بولچن سات بوكار بكتير سايا আল্লাহর আরশের নিচে হবে কয় প্রকার ব্যক্তি এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওই যুবকের ছায়া আল্লাহর আরশের নিচে হবে যেই যুবকের যৌবন কালটা যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে লিপ্ত করেছে ওই যুবকের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযিমের নিচে করে দেবেন যেই যুবকটা যৌবন কালটা কিসের পিছনে কাটিয়েছে ইবাদতের পিছনে কাটিয়েছে আমাকে বলা হয়েছে উত্তম চরিত্র নিয়ে কথা বলার জন্য তো পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রের প্রধান ব্যক্তি কে সূরা কালামের 43 নম্বর আয়াত 46 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অবিশ্ব নবী আমি তোমাকে সবথেকে সুবিশাল সবথেকে মহা চরিত্রের অধিকারী দিয়ে আমি রাসূল আমি আপনাকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন রাসূল আমি আল্লাহ আযীম আপনি রাসূল আযীম আল্লাহর নবীর চরিত্রটাই হওয়া দরকার যুবকদের আল্লাহর নবীর মতন চরিত্র বানানোর দরকার আছে না নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারী বাব ফাদল মান কামা রমাদান হাদিস নাম্বার হল 1271 নাম্বার লেবাননের ভৈরুতের সাহ আরবি বুখারী জিল্দ হয় এক খণ্ডে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে প্রশ্ন করলেন সাহাবাগণ আল্লাহর নবী নামাজে কিভাবে কোরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আমার নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর আমার নবী তাহাজ্জুদ কিংবা তারাবির নামাজে এত চমৎকার করে কোরআন তেলাওয়াত করতেন আমি আয়েশা বক্তব্য করে আমি আয়েশা তোমাদেরকে আমি বয়ান করে শেষ করতে পারবো না এবার সাহাবারা বলতেন আল্লাহর নবীর চরিত্র কেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার নবী হলো হাইয়াল কুরআন কুলুবুল কুরআন একটা জীবিত কোরআনকে দেখতে যেমন 30 পারা কোরআনের মধ্যে যেমন কোনো বিন্দু পরিমাণ ভুল নাই আমার নবীর চরিত্রকে আমার আল্লাহ কুলুবুল কোরআন কোরআনের আত্মা হাইয়াল কোরআন আমার নবী হলো জীবন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মারকাজ আমার নবী হলো সবথেকে উত্তম চরিত্রের অধিকারী এজন্য প্রত্যেকটা যুবককে যদি সুচরিত্রবান হতে হয় একজন ব্যক্তির আদর্শ ইত্তেবা মেনে চলতে হবে তিনি আমার নবী মুহাম্মদ এজন্য প্রত্যেক নবীকে কার আদর্শে বলে বলিয়ান হতে হবে আমরা বললাম আল্লাহ আমরা কাকে অনুসরণ করে চলব আল্লাহর কাছে বক্তব্য আছে না নাই আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি
رسول الله أسوة حسنة الله تعالى বলেছেন ও পৃথিবীর মুমিন ও পৃথিবীর মুমিনাত আমি কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তিকে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শের মাপকাঠি করে বানিয়েছি তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবীর মধ্যে কোন যোগ্যতা ছিল না আমার নবীকে প্রশ্ন করেছেন একজন ইহুদ আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন হাদিসটা উল্লেখ করেছে শামাইল তিরমিজি ইমামে তিরমিজি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন একজন ইহুদি বললেন তোমার নবী দেখতে কেমন লম্বা আলী বললেন না আমার নবী লম্বা না এবার দ্বিতীয় প্রশ্ন করলেন আমার নবী তোমার নবী কি তাহলে মেজো আলী বললেন না আমার নবী মেজো না এবার ইহুদি প্রশ্ন করলেন তাহলে কি তোমার নবী খাটো আলী বলেছেন না আমার নবী লম্বাও না আমার নবী খাটো না আমার নবী মেজো না ইহুদি বললেন আলী এটা কেমন প্রশ্ন করেছো আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা ইহুদির উত্তরে বললেন আমার নবীকে আল্লাহ অতটুকু উচ্চতা দিয়েছেন যেই উচ্চতা থাকলে পরে একজন মানুষকে মহাপুরুষ শক্তিধর পুরুষ ইমানদার পুরুষ যাকে দেখলে কাফেররা ভয় পাবে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন উচ্চতা দিয়ে তৈরি করে জমিনে পাঠিয়ে দিয়েছেন আমার নবীর মতন কেউ হবে না হবে ওয়ারাফানা লাকা যিকরা ওয়াযিকরতু যিকরতু যিকরতু মাই ইবনে আব্বাস বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ তার রাসূলকে সুউচ্চ নিয়ে গিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরা রাসূল আমি আপনার যিকিরকে আমি আপনার শরণিকাকে সুউচ্চ নিয়ে গিয়েছি আপনার জায়গায় কেউ পৌঁছাতে পারবে না আমি আল্লাহ আপনাকে সরাসরি গাইডলাইন দিয়েছি ঠিক কি না এজন্য আমার চরিত্র হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেরকম ছিল ওই রকম ভাবে অনুসরণ করে চলা ঠিক না ঠিক উত্তম চরিত্র চরিত্র বান যুবকদের প্রথম উদাহরণ হলো একজন উত্তম চরিত্রের যুবক হবে তাকওয়াবান যিনি আল্লাহর ভয় করে চলবেন আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর সবথেকে নিকটবর্তী বান্দা ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে ঠিক না ঠিক এই যে চরিত্র তা দেখা যায় না ধরা যায় না চোখের চরিত্র আছে কানের চরিত্র আছে নাকের চরিত্র আছে হাতের চরিত্র আছে পায়ের চরিত্র আছে গুপ্তাঙ্গের চরিত্র আছে চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যার চরিত্র নাই পুরাপুরি ফুলফিল চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত আপনি যদি আল্লাহর ভয়ে গুনার কর্ম করে অশ্লীলতা থেকে ফিরে থাকতে পারেন তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারীমে উত্তম চরিত্র সম্পর্কে আলোচনা করতে যে একজন যুবককে কেন আল্লাহর ভয় অর্জন করতে হবে এই ব্যাপারে ইমাম বুখারি প্রায় 100,000 উস্তাদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন কোন ইমাম ইমাম বুখারির উস্তাদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উস্তাদ কে ছিলেন বলেন তো বলতে পারবেন কেউ আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি কি নাম বলেছি আব্দুল্লাহ ইবনুল এই ঘটনাটা কিতাবুজ জুহুদ ইমাম হাম্বল 1 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠায় ওয়াকিহ এবং সিয়ারু আলামিন নুবালা ইমাম জাহাবি 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা লেবাননের ভৈরুত আরবি এই দুইটি গ্রন্থে এটি উল্লেখ রয়েছে বলবো কি ইবনুল মুবারকের পিতা তিনি মুবারক ছিলেন তিনি আঙ্গুর ফল চাষ করতেন কি ফল আঙ্গুর ফল তো মালিক তাকে নিয়োগ দিয়েছেন আঙ্গুরের বাগান পরিচর্যা করার জন্য দেখুন উত্তম চরিত্রের ফসল দেখবেন তো আঙ্গুর ফল টক ছিল মালিক বললেন আঙ্গুর ফল নিয়ে আসো এনেছে আঙ্গুর ফলটি টক দ্বিতীয় দিন এনেছে দ্বিতীয় দিনের আঙ্গুর আরো বেশি টক তৃতীয় দিনের আঙ্গুর আরো বেশি টক বললেন তুমি কি আমার সাথে ঠাট্টা মস্করে নিমজ্জিত আছো তিনি বললেন আপনি আঙ্গুর ফল গাছ পরিচর্যা করতে বলেছেন কিন্তু তা তো খেয়ে আমাকে দেখতে বলেননি আমি কি করে আপনার দেওয়া আমানতের খেয়ানত করে আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব এরপর গভর্নর চলে গেলেন কিছুদিন পর তার মেয়ের জন্য একটি পাত্র ঠিক করতে যাবেন
মুবারককে প্রশ্ন করলেন, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। মুবারক বললেন, আপনি যদি কোনো ইহুদির কাছে বিয়ে দেন, সুন্দরী মানুষ খুঁজেন, কারণ ইহুদিরা সুন্দরের পূজারি, আপনি যদি কোনো পত্তলি কিংবা মাজুসি মুশরিকদের কাছে বিয়ে দিতে চান, তাহলে আপনি কোনো ভালো বংশ দেখে বিয়ে দেন, কারণ ইহুদি খ্রিস্টানেরা বিশেষ করে হিন্দুরা ব্রাহ্মণ শুদ্ধ ক্ষত্রিয় আগুন পূজারীরা বংশের খুব গৌরব করে। আর আপনি যদি প্রভাব প্রতিপত্তি সম্পত্তি দেখে বিয়ে দিতে চান, কোন খ্রিস্টানদের কাছে বিয়ে দেন, কারণ খ্রিস্টানরা হলো সম্পত্তি অভিজাতদের অধিকারী। আলা আল্লাকুম তাত্তাকুন। আর আপনি যদি কোন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা আখলাকওয়ালা ইমানওয়ালা আল্লাহর ভয়ে ভীত এমন কোন মানুষের কাছে বিয়ে দিতে চান, তাহলে আপনি কোন তাকওয়াবান ইমানদার যুবকের কাছে আপনার মেয়েকে বিয়ে দেন। এবার গভর্নর বলল, আমি পুরো আফ্রিকা মহাদেশের, তুমি মুবারক, তোমার নাকটা থেপড়া, চুলটা কালো, আর আমার মেয়ে হলো বিশ্ব সুন্দরীদের একজন। ইবনুল মুবারক বলেছেন, মুবারক বললেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কারো চেহারা দেখেন না, ও আমওয়ালিকুম, আল্লাহ কারো মাল দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুর কুলুবিকুম আমালিকুম, আল্লাহ মানুষের অন্তর দেখেন, আল্লাহ মানুষের আমল দেখেন, যার অন্তকরণে আল্লাহওয়ালা হয় আর যার আমল আখেরাত মূলক হয়, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তির মূল্য আছে না নাই। আমি একজন ইহুদি, আমি একজন মুসলিম, তাই আপনার মেয়েকে বললেই বিয়ে করতে পারবো না। ইবনুল মুবারকের পিতা মুবারকের এই প্রশ্ন শোনার পরে গভর্নর তার মেয়েকে বলল যে মুবারক তাকওয়াবান, কোনো মহিলা ছাড়া বিয়ে করবে না। তখন গভর্নরের মেয়ে বলল, আমিও তাকওয়াবান, কোনো পুরুষ ছাড়া কারো কাছে বিয়ে বসবো না। এবার দুইজনের বিয়ে হয়ে গেল। এই দুইজনের ওরজ্জান সন্তান যিনি জন্মগ্রহণ করলেন, ইমাম বুখারি যার ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন কিয়ামত পর্যন্ত সুরজৌদিত হবে, ইবনুল মুবারকের মতন আরেকজন মুহাদ্দিসের জন্ম কোন মা পৃথিবীতে জন্ম দিতে পারবে না। তিনি হলেন এই মুবারকের সন্তান আব্দুল্লাহ ইবনুল মুবারক। মুহাদ্দিসগণ বলে থাকেন তার লকব ছিল আমিরুল মুমিনিনা ফিল হাদিস, বলা হয়ে থাকেন আল্লাহর নবীর সব হাদিস একজন ব্যক্তি মুখস্থ করতে পেরেছিলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। সুবহানাল্লাহ বলবেন না, তার লকব ছিল হাকিমুল হাদিস, সমস্ত হাদিস তিনি হেফজ করেছিলেন ইমাম বুখারীর উস্তাদ কে, তার প্রসিদ্ধ উক্তি ইমাম মুসলিম 7 নম্বর মুকদ্দমা নকল করেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অংশ, লাউলা ইসনাদ, হাদিসের যদি সনদ না থাকতো, মা শাআ মান শাআ, তোমরা ইচ্ছা মতো সনদগুলো বড় না করে তোমরা ইসলামকে ধ্বংস করে দিতে, ঠিক কিনা বলেন? কিসের ফসল? তাকওয়ার ফসল। কিসের ফসল? উত্তম চরিত্রের ফসল। উত্তম চরিত্রের উত্তম আখলাকে মিলিত হয়ে গেলেন বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না। তাহলে যুবকদের কেমন চরিত্র অর্জন করা উচিত? যেরকম চরিত্র অর্জন করলে পরে আল্লাহ খুশি হবেন ওই চরিত্রের অর্জন করা উচিত, তাই না? এবার আসেন, উত্তম চরিত্র গঠনের জন্য আমরা আমাদের যুবকরা কী কী কর্মসূচি পালন করতে পারে? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম উত্তম চরিত্রের জন্য কী কী কর্মসূচি দরকার, আল্লাহ বললেন সুরা আনকাবুত আয়াত নাম্বার 45-এ, কোন সুরা কয়েক কত নাম্বার আয়াত? উত্তম চরিত্র গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করলেন, নিঃসন্দেহে নামাজ সালাত তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরায় রাখবে। কি উত্তম চরিত্র গঠনের 1 নম্বর হাতিয়ারের নাম কি? সালাত। আমরা বলা মানলাম সালাত পড়লে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুমিন 1 নম্বর আয়াতে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আর
বিশ্ব নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও সফল কাম মুমিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সালাতকে খুশুর সাথে পরহেজগারিতার সাথে অত্যন্ত মনোযোগের সাথে আদায় করে জাতুরিকা অভিযান কি অভিযান বলছি জাতুরিকা অভিযান আল্লাহর নবীর সাহাবাগণ আল্লাহর নবী অনেকগুলো যুদ্ধ করেছেন এর মধ্যে একটি যুদ্ধ হলো জাতুরিকা যুদ্ধ কি যুদ্ধ জাতুরিকা কি বলেছি জাতুরিকা অভিযান অনেকগুলো যুদ্ধ তিনি গাজওয়া করেছেন তো এই অভিযানে দুইজন সাহাবীকে সীমানা পাহারা দেওয়ার জন্য আপনাদের নিকট সীমানাবর্তী না এই ভারত সীমান্তবর্তী এলাকা তো এই সাপাহারা এলাকা ঠিক কি না তো এই সীমানা পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবীকে নিয়োগ দিলেন দেখেন কিভাবে নামাজ তাদেরকে চরিত্র উত্তম চরিত্রের দিকে ধাবিত করেছে একজন সাহাবা বললেন আমি পাহারা দেই তুমি ঘুমাও ওই সাহাবা বললেন ঘুমিয়ে লাভটা কি আমি আমার সময়টাকে নামাজের মধ্যে দিলে আল্লাহ তাআলা আমাকে অনেক কল্যাণ বরকত দান করবেন সাহাবী নামাজে দাঁড়ায়া গেলেন ইহুদি খ্রিস্টানরা কাফের মুশরিকেরা চিন্তা করলো একটা তীর নিক্ষেপ করে দেই যদি কোনো গাছের পাতায় তীরটা লাগে তাহলে আমরা বুঝতে পারবো আর যদি মুহাম্মাদের উম্মতকে তীর মারি মুহাম্মাদের উম্মতেরা সাধারণত সীমান্তবর্তী অবস্থায় নামাজে দাঁড়ানো থাকে তাহলে কোনো আওয়াজ আসবে না একজন মুশরিক কাফের যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করে দিয়েছে হঠাৎ করে তীরটা যেই সাহাবা সীমান্ত পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় আছে তার শরীরে বিদ্ধ হয়ে গেল এবার ওই সাহাবা টেনে খোলার চেষ্টা করলো কিন্তু আল্লাহর কসম করে বলছি ওই সাহাবা যতই চেষ্টা করে যেই সাহাবার শরীরে তীর নিক্ষেপ হয়েছে ওই সাহাবা নামাজকে ছাড়ে নাই যখন সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলো তীর ঢুকে গেছে রক্ত বের হয়ে গেছে নামাজকে কেন ছাড়লা না তখন তিনি তীর মাখা অবস্থায় নামাজ পরিত্যাগ করে বললেন আমার হাবিব বর্ণনা করেছেন ইন্না আহাদকুম ইদা কামা ইলা সলাতি ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন ইমানদার যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মুনাজাত লিপ্ত হয়ে যায় আমার নামাজের এত মজা আমার নামাজের এত খুশু আমার নামাজের এত মনোযোগ বৃদ্ধি পেয়ে গেছে তীর নিক্ষেপ করার পর আমার শরীরে কোনো ব্যথা লাগে নাই এটাই হলো যুবক ভাইয়েরা উত্তম চরিত্রের প্রথম হাতিয়ার যেই যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহর নবী বলেছেন একটা পুকুরে গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দা ওই যুবক ওই যুবতীর শরীরে এক বিন্দু পরিমাণ ময়লা অবশ্যই থাকতে পারে না আপনারা তো বেশ আসলে আপনারা আমি এইবার শেষ বলবো বারবার ওয়াজের মধ্যে এগুলো দিলে ওয়াজের যে একটা নূর থাকে এটা কি হয়ে যায় আপনারা নিজ দায়িত্বে সামনে এসে পড়ুন পেছনের লোকদেরকে যারা দাঁড়িয়ে আছে বসার সুযোগ করে দিন এটা চরম আনকাটিসিয়াসি অভদ্রতা আপনারা ভদ্রতা বর্জন অর্জন করুন আর অভদ্রতা বর্জন করুন আপনারা সামনে আসুন পেছনের লোকদেরকে বসার সুযোগ করে দিন সামনে আসুন এটাই যদি বারবার আমাকে সুঙ্গা মারতে হয় তাহলে ওয়াজ বাদ দিয়ে কাজই করি আমি আপনাদেরকে নিয়ে এখন নাকি এটাই করবো নাকি একটু পরপর না ঠিক হয়ে যাবেন আপনারা জি আলহামদুলিল্লাহ বলেন আমার দেশে তো এক শ্রেণীর বিদাতি বক্তারা বার মাহফিল কে জমানার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এইসব টোন দেব না ঠিক না ঠিক যা কোরআন সুন্নাহ প্রমাণিত আমরা তাই কেবল সুদৃঢ়তার সাথে বলবো ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন তাহলে যুব সমাজ চরিত্র উৎকর্ষে পৌঁছাবার জন্য একটি প্রধান হাতিয়ার হলো কি সালাত এই যে শীতরাত্র চলে গেল আর গরম চলে আসলো ফজরের নামাজ পরে এই এলাকার কয়জন মুসলমান আর পরে না কয়জন এই বেশিরভাগ যে মুসলমান যে মনে করে এই ব্যক্তিও কাফের আর এই বেটা যদি বেনামাজি মারা যায় মাইক দিয়ে ঘোষণা দিতে হবে ঈদ মুবারক
একটা বেনামাজি জমা খরচের খাতায় চলে গেছে এর জানাজা দেবে বেনামাজিরা কোন মুসলমান বেনামাজির জানাজায় জানাজা পড়তে পারবে না যদি কোন মায়ের বেটা জন্ম থেকে মায়ের এক ফোঁটা দুধ পান করে থাকে নীল আকাশের নিচে জমিনের উপরে কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না কোন হাদিস দিয়ে একটি হাদিস দিয়ে যে বেনামাজি জান্নাতে যাবে যদি বেনামাজি জান্নাতে যায় আল্লাহর কসম আমি বেনামাজি হব পারবেন কষ্ট অনেক কঠিন হয়ে গেল না ফতোয়া কিন্তু কঠিন করেছেন আমি না আল্লাহ এবং তার রাসূল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছি হাদিস উল্লেখ করেছে ترغيب والترحيب 1330 نمبر مسناد بغداد 3034 نمبر حديث مصنف ابي شيبه امام ابي بكر ابن ابي شيبه 4060 نمبر 2 نمبر بوليام الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم سلمان فارسي رضي الله تعالى عنه বলেছেন الله النبي বলেছেন احسن الوضوء ثم اتى المساجد কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে ফাহুয়া জাইরুল্লাহ আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করবেন আবার বলছি আল্লাহর নবী বলেছেন সালমান ফার্সি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আহসানুল ওয়াদুয়া সুম্মা তাল মাসাজিদ কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে ফাহুয়া জাইরুল্লাহ আল্লাহ বলেছেন ওই গোলামের সাথে আমি আল্লাহ নিজেই সাক্ষাৎ করব একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আজবাক ফজরের আযান যখন শুনতে পাবা নবী বলেছেন ক্বালা বাশশিরুল মুশাইরা বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে ফজরের নামাজের অন্ধকার তোমার জন্য নূর হয়ে দৌড়াবে কারণ ওর ঘোড়ার গতিতে বিদ্যুতের গতিতে দৌড়াবে আর যার আমল নামায় নামাজ নাই তাদের তো এক বিন্দু পরিমাণ নূর আল্লাহর কাছে বরাদ্দ থাকবে না ঠিক কিনা বলেন আমার আল্লাহ সূরা কালাম 43 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ইউদুআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গুসাকে বের করবেন পায়ের সাককে বের করবেন সাক বলা হয় হাঁটু থেকে টাকনু পর্যন্ত জায়গাটাকে আল্লাহ বলবেন আমাকে সেজদা কর কিন্তু যারা বেনামাজি কোনোদিন পশ্চিম দিকে আসার খায় নেই জীবনে কোনোদিন পশ্চিম উচ্চারণ নেই আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক অক্ত আরে তোর নেতার চরিত্র তোর নেতার কোন চরিত্র নাই যেই নেতার সম্মান আমার নবীর সাথে মিলে না এই নেতার সাথে যেগুলো স্লোগান দেয় এগুলো কুষ্টি শুদ্ধ জাহান্নামি আমরা এমন নেতাকে মানি যেই নেতার পিছনে করলো হাসরের ময়দানে লাভ মিজানের ময়দানে লাভ পুল সিরাতের ময়দানে লাভ আমার মুসলমান জাতির নেতা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমার বক্তব্য না আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল উনাসিম বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে ডাকা হবে আর প্রত্যেক হাদিস পন্থীদের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন মুহাম্মদ রাসূলুল্লাহ এজন্য আমরা এমন নেতাকে মানে ঠিক না ঠিক এজন্য নামাজ বিহীন কোন ইবাদত মুসলমান এজন্য রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন সালাত হলো দ্বীনের মূল স্তম্ভ দ্য মেইন পিলার দ্য মেইন বিল্ডার ফর এভরি মুমিন লার্ড অ্যান্ড লেস সব নারী আর পুরুষের জন্য নামাজ হলো মূল বিল্ডিং এজন্য উত্তম চরিত্র গঠনের জন্য তওবা করতে হবে এখন থেকেই যে আমি আর কোনোদিন সালাতকে ছাড়ব না কি পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আমিন আপনিও যুবক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হু 24 বছর বয়সের যুবক সিফাতুস সালাতের নবী কে লিখেছেন এই বইটি আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাম শুনছেন তো যদি এই কথাটা বলতাম যে আশরাফ আলী থানবী কোন কিতাবের আলেম সবাই বলতেন হানাফি মাযহাবের লোক হলে যে ইনি তো বেহেশতে জিউরের আলেম
আমদাদুল মুফতিইনের আলেম আর আপনাকে সালাফিকে প্রশ্ন করা হলো সিফাতুস সালাতুন নবী এই লেখককে বেশিরভাগ লোকে ফেইলার হয়ে অবর্ত হয়ে কথা বললেন কারণ হানাফিগণ তারা তাদের ইমামকে তারা তাদের আলেমকে ইহতেরাম করে সম্মান করে আর আপনি আপনার ইমামকে আলেমকে অশ্রদ্ধা করেন এটাই হলো আপনার দুর্বলতা এই জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানীর কিতাবের নামই জানেন না এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা আমাদের আকাবীরদেরকে চিনতে হবে আমাদের আকাবীর হলো সলফে সালিহিন পূর্ববর্তী বুজুর্গ যাদের ব্যাখ্যা কোরআন এবং আল্লাহর রাসূলের বিশুদ্ধ হাদিস দ্বারা যাদের আকীদা সাহাবীদের আকীদা যাদের আকীদা তাবেঈদের আকীদা যাদের আকীদা তাবে তাবেঈদের আকীদা তারা কোনো পিতন্ত মাজারতন্ত ফকিরতন্ত কোন তন্ত্র তমুকতন্ত্র কোন তন্ত্রমন্ত্র বিশ্বাস করে না তাদের আকীদা হলো তাবারাক আসাইরু আলাল মানহাজুল কদিমিয়া পূর্ব পূর্ববর্তী আকীদাগণ ইমামগণ পূর্ববর্তী আয়ামাগণ যে আকীদা বিশ্বাস করেছে এটাই আমার আপনার আকীদা ঠিক কিনা বলেন ঠিক কিন্তু আপনি ফেইলা সিফাতুস সালাতুন নবী এর দ্বিতীয় ভলিউম 130 নম্বর পৃষ্ঠা চার খণ্ডে কিতাবটি আরবিতে সমাপ্ত সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব নাম শুনেছেন তো ফজরের আজান হয়ে গেল তিনি শীতের রাত্রিতে কম্বল পেঁচিয়ে নদীর মধ্যে লাফালেন সাহাবীগণ বললেন ওমর আপনার এই কাজটি আমাদের বুঝে আসলো না ওমর বললেন যখন বিলাল আজান দিল আমি আজানের শব্দ শুনে একটু দেরি করে ফেলেছি আমার কলব জানো আমার নফস জানো আর জীবনে কখনো আজান শুনে যেন বিছানার সাথে না লাগে এই জন্য আমি উক্ত কাদের কাফফারা দিয়ে ওযু করার পরিবর্তে কোন কোন শীতের রাত্রিতে নদীতে কম্বল সহ লাফা পড়েছি যাতে করে আমার কলব আর কোনোদিন জমিনের সাথে লেগে না থাকে আমার কলব যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায় আর আপনার কলব সরাসরি শয়তানের কলব আপনার কলব আর একটা কুকুরের কলবের সাথে কোনো মূল কোনো পার্থক্য নাই ঠিক না বা ঠিক যেই কলব আল্লাহকে চেনে না যেই কলব তার নবীকে চেনে না এই কলব হলো উলাইকা কানআম বালহুম আদল উলাইকা কালআনআম বালহুম আদল ফায়ার তাফজির সিগা সবথেকে নিকৃষ্ট শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এরা কারা আল্লাহ বলেছেন সূরাতুল আরাফের 122 নালি জাহান্নাম কাসীরাম কাসীরাম মিনাল জিন্নি لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل قرأت برشي দুইজনের আল্লাহর বান্দা বাকিরা কি ইবলিশ কি চামুন্ডা নাকি জুড়ে বলেন কার আয়াত পড়েছি আরো জুড়ে বলেন কার আয়াত পড়েছি সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেছেন দুনিয়ার বেশিরভাগ মানুষ আর জিনকে জাহান্নামী করেছি কি জন্য জাহান্নামী করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি অন্তর দিয়েছি তারা তাদের অন্তর দিয়ে কল্পনা করতে পারে না তাদেরকে হেদায়াতের জন্য দুইটা চোখ দিয়েছি হেদায়াত তারা দেখতে পায় না তাদের হেদায়াতের জন্য দুইটা কান দিয়েছি তারা হেদায়াতের কথা শুনতে পায় না কারণ কি নবী আপনি জানেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল এরা হলো চতুষ্পদ জন্তু আর কত নিচ চতুষ্পদ জন্তুর চাইতে এরা নিচ ঠিক না ঠিক মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলা সালাম শুনতে পাইলেন মহিলারাও শুনতে পাইল যুবকরা শুনতে পাইল কিন্তু আল্লাহর ঘর মসজিদে তুমি আসতে পারলা না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আজান শুনে মসজিদে গমন করে নাই ইবনে আব্বাস সাতবার ফতোয়া দিয়েছেন লাম তুকবালুস সালাত লাম তুকবালুস সালাত লাম তুকবালুস সালাত লাম তুকবালুস সালাত ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি আজান শুনে মসজিদে আসে নাই তার নামাজ বাতিল তার নামাজ হয়নি তার নামাজ হয়নি তার নামাজ হয়নি যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে জামাত পরিত্যাগ করে বিন বাস রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছেন এই ব্যক্তি একটা কাবিরা গুনাহ করেছে কারণ সালাফদের নিকট জামাতে নামাজ পড়া সুন্নত নয় সালাফদের নিকট জামাতে নামাজ পড়া ওয়াজিব ইমাম বুখারীর মতে
নামাজ জামাত পরিত্যাগ করা কবিরা গুনাহ। কি গুনাহ? আর আপনি কোন গুরুত্ব নাই। আর আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে যাবতীয় পাপের কাছ থেকে ফিরায় রাখে। তে ফিরায় রাখে না কেন? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, আর জমিন চালান আব্রাহাম লিঙ্কনের শয়তানদের হুকুমে। এই জন্য এই জমিন এই বাস্তবায়ন হয় না। নামাজ যেমন আল্লাহর হুকুমে পড়েছেন, এই জমিন আল্লাহর আইন বিধান দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এটা ইমানের দাবি, এটা ইসলামের দাবি, এটা কোরআনের দাবি। আল্লাযীনা ইমাক্কান্নাকুম ফিল আরদ, আমি যখন জমিনে কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাদের প্রথম কর্মসূচি হলো কি? এরপরে কি? যাকাত। এই জন্য নামাজের সময় নামাজের সমাজটা এই পৃথিবীতে কায়েম করতে হবে। নামাজের নামাজে যেমন আল্লাহকে মানি, সব জায়গাতে আমরা কাকে মানব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মুমিনরা, পৃথিবীর মুমিনাত, তোমাদের কেউ সর্বময় ক্ষমতার অধিকারী নয়, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। ঠিক না ঠিক? যাদের আকিদা নষ্ট হয়ে গেছে তারা বলে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, সব থেকে বেশি সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর বলেন ও পৃথিবীর মুমিন, ও পৃথিবীর মুমিনাত, তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ লাকুল খলক ওয়াল আমান তাবারাকাল্লাহ বিরাব্বিল আলামিন, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ বিধান দেই। ঠিক না ঠিক? আর যে বেনামাজি সমাজে আছে, যদি কোনো পুরুষ কোনো বেনামাজির কাছে মেয়েকে বিয়ে দেয়, তার আগে জেনে নেবেন বেনামাজির তৈরিকৃত সন্তান হলো ফরমালিন ছাড়া ওয়ালা দাজান তাৎকা হারাম দাদা। ক্লিয়ার নান? ক্লিয়ার? কারণ কোনো কাফেরের সাথে কোনো মুসলমানদের বিয়ে বৈধ নেই। আপনার কাছে এলাকার 10-15 জন মুফতি আছে, আর আমার কাছে 1,16,000 মুফতি আছে। কার কাছে মুফতি বেশি? 1,16,000 মুফতির মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, উবাইদা ইবনে সামিত, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এই রকম সাহাবীগণ আছে। সাহাবীগণ মনে করতেন, কারা? কোন কিতাবের হাদিস? তিরমিজি 3033 নম্বর, 1 নম্বর খণ্ডে, অধ্যায় কিতাবুস সালাত। সাহাবীগণ মনে করতেন লা ইয়ারাউনা শাইইন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাতি, আমরা নামাজ পরিত্যাগকারী ব্যক্তিকে অন্যান্য কাফেরদের মতো সাহাবীগণ নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদেরকে কাফের মনে করতেন। তোমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিন আর তোমার মতন টিকটিকি মৌলবি কাফের মনে করলে কি, আর না মরলে মনে করলে কি? আমার সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন ইখতিবু আলাল মিম্বারি ফিল কুফা, কুফার মসজিদে বসে বলেছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, কেউ যদি কুফা বাসীর কোনো ব্যক্তি যদি নামাজকে ছেড়ে দেয় সাথে সাথে সে কাফের হয়ে যায়। আর আপনি কি মনে করছেন? আপনি মুসলমান মনে করেছেন নিজেকে না? বেনামাজির জানাজা দেওয়া একটা হারাম। বেনামাজির জানাজা কারা দেবে? বেনামাজিরা দেবে, কারণ কাফের জানাজা কারা পড়বে? সূত্র একমত না দুই মত? হুজুর আপনি খুব কঠিন করেছেন। কঠিন তো আমি করিনি, কঠিন করে বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী যেটা কঠিন করেছেন এটা আমি নরম করার কে? আল্লাহর নবী যেটা নরম করেছেন আমি নরম করেই বলবো, আর আল্লাহর নবী যেটা কঠিন করেছেন এটা কঠিন করেই বলবো। হুররিকা তাকদ্দিহাত, ফাঁসির ভিতরে ঠেল, সেলের ভিতরে জেল, জেলের উপর সেন্টার জেল, তার উপর ফাঁসির ঠেল। যদি আমাকে শিরিক এবং বিদাত উৎখাত করার জন্য আমাকে যদি হুররিকা তাকদ্দিহাত পুড়িয়ে যদি মেরে ফেলা হয়, তারপরও বিদাতের সাথে শিরকের সাথে বেনামাজির সাথে কোনো কম্প্রোমাইজ মুসলমানের বাচ্চা হবে না। এটা স্পষ্ট বক্তব্য আমাদের। ক্লিয়ার নান? ক্লিয়ার? এই জন্য আমি বলতে চাই হে যুব সমাজ, এই মাহফিল করাটা অত্যন্ত ভালো গুণ, যদি এখান থেকে তোমার চরিত্র গঠন করতে পারো। ঠিক না ঠিক? আজকে এই বক্তব্য শুনে, সাহাবিদের এই ফতোয়া শুনে, একটি হাদিস এসেছে সহি বুখারিতে, 623 নম্বর হাদিস। কোন কিতাবে?
মনে হয় বুঝেন নাই কথাটা, আমার কথা বুঝতে পারছেন তো? আমি খাঁটি বিশুদ্ধ শব্দ চয়নের সাথে বাংলা উদ্ধৃতি দিয়ে আপনার সাথে কথা বলছি। আমি কোনো গেউ অশুদ্ধ শব্দ চয়ন আপনার সামনে করিনি যে আপনি বুঝতে পারবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বর্ণনা করেছেন, মান তারকা সালাতিল আসর ফাকাদ হাবিতু আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে পরিত্যাগ করে সেই জন্য তার সমস্ত আমলকে নষ্ট করে ফেলল। কি ত্যাগ করলে বলেছেন মুহাম্মদ? আপনার হজ কি হলো? আপনার আপনার বিবাহ কি হলো? আপনার যাকাত কি হলো? মনে হয় বুঝেন নাই কথাটা। এখানে কোনো আর অবুঝ হওয়ার কোনো কিছু আছে? তাই যুবকদেরকে বলছি, সচ্চরিত্র হওয়াবান হওয়ার জন্য প্রথম কর্মসূচি হলো তোমাদেরকে সালাতের মতো একটি বিষয় প্রত্যেক যুবককে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তবা করতে পারবেন না ইনশাল্লাহ? বলেন আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না, এটা আল্লাহ মাফ করবেন না? আমার দেশে বেনামাজি বাড়ার কতগুলো কারণ আছে, এর মধ্যে একটি হলো উমরি কাজার ফতোয়া। এক মৌলবি ফতোয়া দিচ্ছেন ময়মনসিংহ এক মসজিদে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে আশি হুব্বা শাস্তি হবে। আমি বললাম মৌলবি সাহেব আশি হুব্বা আবার কি? আশি হুব্বা মানে হলো কাজা করলে 4,88,00,000 বছর আজাব। এমন কথা আছে না নাই? আশি হুব্বার কথা শুনেন নাই আপনারা? এবার মৌলবি সাহেব যখন বক্তব্য দেন, কারণ সফর অবস্থায় অনেক সময় জুমার বয়ান করার সুযোগ পাই না, মসজিদের ভিতর দাঁড়িয়ে বললাম, হুজুর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে তিনি আসরের নামাজকে কাজা করলেন, এখন আমার নবীর কয় হুব্বা আজাব হবে? আমার নবী খন্দকের যুদ্ধে আসরের নামাজ বিলম্বিত করে কাজা করে ফেলেছেন, এখন আমার নবীর কয়ত কত কত বছর আজাব হবে? 4,88,00,000 বছর। যদি আপনার কথা সহি হয় তাহলে রসুল তো কোনোদিনই আর জান্নাতে যাবেন না, যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে মিথ্যা বয়ান করা এই মসজিদের খুতবা থেকে বন্ধ করে দিন, এই মানুষকে সহজ করে দিন, ঠিক না? ঠিক। কিন্তু আমার রসুল ইসলামকে সহজ করেছেন, কেউ কোনোদিন নামাজ পড়ে নেই। আজকের এই বক্তব্য শুনে কোনো মেয়ে কোনোদিন নামাজ পড়ে নেই, 50 বছর 90 বছর হয়ে গেছে। আজকের এই বক্তব্য শুনে তার হৃদয়ে জাগরিত হয়েছে, আমি ভুল করে ফেলেছি, আমি এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। রাসূল বলেছেন, তাইবি মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, কেউ যদি অন্যায় থেকে তওবা করে আমি আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায় দিই। তো যুবক ভাইরা তওবা করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবক ভাইদেরকে রক্ষা করুন, জোরে বলুন আমিন। যুবকদের সচ্চরিত্র গঠনের দ্বিতীয় পাঠ নিয়ে আমি কথা বলবো, বলবো কি না? যুবকদের সচ্চরিত্র গঠনের জন্য দ্বিতীয় পাঠ হলো বর্তমানের মোবাইল ফোনের যে ফিতনাটি, এই ফিতনা কথা বুঝতে পারছেন কিনা? এই মোবাইল ফোন দিয়ে যুবকরা কি কি করছে? প্রথম হলো গুগলের মাধ্যমে প্রচুর পরিমাণে পর্ন ভিডিও, অশ্লীল ভিডিও দৃশ্য ধারণ করে দেখছে। দ্বিতীয় ফিতনা হলো যুবকরা ফেসবুক এবং মেসেঞ্জারের মধ্যে অনেক মেয়েদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। তৃতীয় ফিতনা হলো অনেক যুবকরা মোবাইলকে ফ্রি ফায়ার, পাবজি গেমস, বিভিন্ন রকমের উপকরণ বানাচ্ছে। চতুর্থ হলো এই মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে অনেক জায়গাতে দিন এবং ইসলামকে বিবর্জিত করার চেষ্টা করছে এক শ্রেণীর যুবকেরা, প্রক্ষান্তরে এটাকে পজিটিভলি নিচ্ছে এক শ্রেণীর যুবকেরা। যেই যুবকেরা মোবাইল ফোনকে পজিটিভভাবে নিয়েছে তারাই আজকে আমাকে এই মাঠে দাওয়াত করেছে, কারণ আমাদের এই বক্তব্যগুলো ইথারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, সাবমেরিন কেবলের প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেট ব্রডব্যান্ডের কল্যাণে আমাদের এই বক্তব্যগুলো ভারতের হাওড়া থেকে, হুগলি থেকে, পশ্চিমবঙ্গ থেকে, কোচবিহার থেকে, সুদূর চাপাই থেকে, রাজশাহী থেকে সহি হাবিজের আদান যে শুরু হয়েছে, বিদাতি শয়তান মর্তুকদের আদান বন্ধ হয়ে গেছে, ইমানের দুর্গ ঘরে ঘরে গজে উঠেছে, ঠিক কিনা বলুন? এটা হলো বৈধ দিক। এটা হলো কি দিক? আর অবৈধ দিকগুলো যেগুলো পূর্বে আমি উল্লেখ করলাম, এবার আসুন একটু এটার ব্যাখ্যা করি। খুব বিরক্ত লাগছে বক্তব্য শুনতে?
মোবাইল ফোনের মাধ্যমে যে কাজগুলো হয় একটা নথি ফাইল আমি আপনাকে দিলাম প্রথম হলো অশ্লীল ভিডিও দেখলে কি ক্ষতি হয় অশ্লীল ভিডিও বুঝুন তো অশ্লীলতা তিন প্রকার আছে এক কোন মেয়েকে হঠাৎ দেখা এটা একটা অশ্লীলতা এটা চরিত্র নষ্টের একটি কারণ কারণ রাসূল বলেছেন এই চোখ হলো পাপের গুপ্তচর আমাদের দেশে একটি সস্তা ফতোয়া দেয় লাড্ডু মৌলবীরা কি মৌলবী লাড্ডু মৌলবীরা একটা সস্তা ফতোয়া দেয় এই লাড্ডু মৌলবীরা ব্যাখ্যা দেয় যে কোন মেয়েকে যদি একবার দেখা হয় তাহলে তাতে কোনো গুনাহ নাই শুনছেন এরকম একটা ফতোয়া আর আল্লাহর নবীর শ্রেষ্ঠ জামাতার নাম কি প্রথমে আলীর নাম কারণ শিয়াদের বাতাস আমাদের শরীরে লাগছে ঠিক না আল্লাহর রাসূল আলীকে বেশি প্রাধান্য দিয়েছেন না ওসমানকে প্রাধান্য দিয়েছেন ওসমানকে প্রাধান্য দিয়েছেন ওয়াসদাকুহুম হায়াআন ওসমান ওসমান তো হলো লজ্জা বদন্যতার সম্রাট নেতা হলো ওসমান ওসমানকে মসজিদের মধ্যে ঘেরাও করেছে ষড়যন্ত্রকারীরা মারবে ওই ব্যক্তি নামাজ পড়াচ্ছে ওসমানকে প্রশ্ন করা হয়েছে যে ব্যক্তি আপনাকে মারার জন্য লোকদেরকে জড়ো করছে আপনি কি তার পিছনে নামাজ পড়বেন ওসমান বললেন আহসানু মাআহুম যদি কোনো মুসলমানকে দেখো সে কল্যাণমূলক কাজ করছে তোমরা তার সাথে কল্যাণমূলক কাজ করো যদি আমার ফয়সালা তার হতে হয় সেটা ভিন্ন কথা কিন্তু তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে নামাজ পড়াচ্ছেন সুতরাং আমি শত্রুতা ভুলে গিয়ে তার পিছনে নামাজ আদায় করব তিনি ছিলেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেছেন ওসমান আমার তো দুইটা মেয়ে ছিল আমার যদি তিনটি মেয়ে থাকতো আমি তৃতীয় মেয়েকেও তোমার সাথে বিয়ে দিতাম কারণ তোমার মতো অ্যাপ্রোপ্রিয়েট তোমার মতো এত পারফেকশন কোন জামাতা আমি রাসূলুল্লাহর জীবনে কোনোদিন খুঁজে পাবো না তিনি কে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন কিন্তু এই হাদিসটি আলী সম্পর্কে কার সম্পর্কে হুজুর কোন কিতাবে আছে এক নাম্বার দলিল মুসনাদ আহমদ দশ নাম্বার বলিয়ান চব্বিশ হাজার পঁয়তাল্লিশ নাম্বার বর্ণনা চব্বিশশো পঁয়তাল্লিশ নাম্বার বর্ণনা আল্লাহর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া আলী লা তুতবিউ নাদারাতান নাদারা হে আলী তুমি কোন মেয়ের দিকে ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দিও না ফা ইন্না লাকাল আউলা যদি প্রথম দৃষ্টি মনের অজান্তে পড়ে যায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবেন ও আউসাত লাকাল আখেরা আর যদি তুমি দ্বিতীয় দৃষ্টি ইচ্ছাকৃতভাবে দাও তাহলে এই দৃষ্টি তোমাকে জাহান্নামের মধ্যে ভরে দেবে এই জন্য প্রথম দৃষ্টি ইচ্ছাকৃতভাবে দিলেও পাপ হবে সোনা সোয়াব হবে পাপ হবে আমি যুবকদেরকে বলছি অ যুবক তুমি যদি তোমার চোখকে হেফাজত করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া শাবাব কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু আল্লাহর নবী বলেছেন ও বিশ্বের যুবকেরা তোমরা যদি তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করতে পারো আর তোমরা যদি তোমাদের দৃষ্টির হেফাজত করতে পারো আদম আল্লাহুল জান্নাতি আমার আল্লাহর নবী বলেছেন তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহর নবী নিজের কাদের ভিতরে নিয়ে নিয়েছে কি হেফাজত করতে পারলে দৃষ্টিশক্তি হেফাজত করতে পারলে আল্লাহর নবীর সাহাবা আবি বকর নাম শুনেছেন তো তিনি জিব্বা বের করে পাথর দিয়ে খসতেছেন এই হাদিসটি উল্লেখ করেছেন আল ফাওয়ায়েদ গ্রন্থে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি তখন উসমান ওমর প্রশ্ন করলেন আবি বকর আপনি কি পাগল হয়ে গেছেন সকালবেলা উঠেই পাথরটাকে জিব্বাটাকে পাথর দিয়ে খসছেন সাইয়েদেনা আবি বকর বললেন আল্লাহর নবী আমাকে বলেছেন দুইটা জিনিস মানুষকে জাহান্নামে করে দেয় আল ফামু ওয়াল ফারজু একটা হলো মুখ আরেকটা হলো লজ্জাস্থান যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য হেফাজত করবেন আর সেই লজ্জাস্থান দিয়ে আমরা
ব্যবচার করছি, মাস্টার ভেশন করছি, সে লব্ধ সে যুব সমাজ মোবাইলের অতল তলে হারিয়ে যাচ্ছি, অবৈধ ভালোবাসা করছি, অবৈধ প্রেম করছি, জেনার ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি এই মোবাইল ফোনকে, ইমোর মাধ্যমে পরকীয় প্রেমে লিপ্ত হয়ে পড়েছি, অনেক মেয়েরা পরকীয় পুরুষের সাথে করা শুরু করে দিয়েছে, এটা অবাধ এই সমস্ত কারণে, ঠিক কিনা বলেন? এরপর আরেকটি উপকরণ আছে মোবাইলে, গেমস খেলে আমার অনেক যুবক ভাইয়েরা, খেলে না? আল্লাহর কসম, যে ব্যক্তি মোবাইলে দাবা পাশা ক্রাম অথবা বাস্তবে বুড়া হলো দুই রকম, বুড়া কয় রকম? বুড়া দুই রকম, এক বুড়ার নাম হলো ওল্ড ইজ গোল্ড, এক বৃদ্ধরা স্বর্ণ, এক বৃদ্ধরা কি স্বর্ণ, যেই বৃদ্ধ শেরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে আল্লাহর রাসূলের পক্ষে কথা বলে সেই বৃদ্ধ হলো আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? আরেক প্রকার বৃদ্ধ হলো ইসলামের দুশমন, ইমানের দুশমন, যুবকরা মাহফিল করতে চায় তার পিছনে বারোটা বাজানো হয়, যুবকরা ভালো কাম করতে চায় তার পিছনে লাগে, এক শ্রেণীর এইরকম বদ্যাত বুড়ো আছে না নাই? আপনার এলাকায় হয়তো নাই, এই ধরনের বুড়ারে আমি বলেছি ওল্ড ইজ বোল্ড, এরা বোল্ড আউট, এরা সমাজ থেকে বোল্ড, এরা কোরআন থেকে বোল্ড, এরা হাদিস থেকে বোল্ড, আমরা ওই বৃদ্ধদেরকে চাই, সালমান ফার্সির মতো ইমানের দাস্তান দীপ্ত বৃদ্ধকে চাই, ঠিক কিনা বলেন? বৃদ্ধ যদি হতে হয় সালমান ফার্সির মতো হও, 89 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে 102 বছর বয়সে অভিযান করেছেন, সুবহানাল্লাহ বলেন, সেরকম ইমানদার বৃদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মাল্লা ইবা নারদা আও নার শিরিন আও নার শিরাব, কোন যুবক যদি দাবা খেলে পাশা খেলে কম্মার কোন গুটির খেলা খেলে, আল্লাহর নবী বলেছেন কালকিলি আকাল্লা লাহমাল খিনজিরি, আল্লাহর নবী বলেছেন ওই যুবক যেন শুকুরের গুস্ত বক্ষণ করলো, কিসের গুস্ত বক্ষণ করলো? ও সবাগা ইয়াদাহু, সেজন্য তার হাতকে শুকুরের রক্ত দ্বারা রঞ্জিত করলো, আজবাব শুকুরের গুস্ত খেয়ে আল্লাহকে পাওয়া যায় না, হাতকে শুকুরের রক্ত দ্বারা রঞ্জিত করে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হলে তোমাকে এই ধরনের কর্মকাণ্ডগুলো বর্জন করার দরকার আছে না নাই? মোবাইল ফোনের ভিতরে তুমি ফেসবুকে আমাদের বক্তব্য শেয়ার করো, কোরআন প্রচার করো, হাদিস প্রচার করো, জাকির নায়েকের লেকচার প্রচার করো, সহিহ আকীদার আলেমদের কথাগুলো প্রচার করো, কারণ তুমি যদি এগুলো প্রচার করো কিয়ামত পর্যন্ত এইগুলো ফেসবুক কিংবা প্রযুক্তির মধ্যে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন। আল্লাহ সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে একজন আরেকজনকে সহায়তা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কিংবা সীমা লঙ্ঘনের কাজে তোমরা কাউকে সাহায্য করো না। এই জন্য আপনাকে নাটক শেয়ার করে দিচ্ছেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত প্রযুক্তি টিকে থাকার দরুন আপনি এর আজাব নেবেন। আপনি একটা গান শেয়ার করে দিচ্ছেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আপনার আজাব ভোগ করবেন। আপনি একটি মিথ্যা হাদিস এই ফেসবুকে শেয়ার করে দিচ্ছেন, আপনি এই মিথ্যা হাদিস রচনা করার জন্য অনেক লোকের ঈমান নষ্টের গুণা আপনার কাবে আসবে, কিন্তু প্রক্ষান্তরে আপনি একটি নেক কথা ভালো কথা আপনি হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বললে যেই নাকি পেতেন ফেসবুকে লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের এই বক্তব্য করে পৌঁছে আপনি ঠিকই একই সুয়াব অর্জন করবেন। এই জন্য ফেসবুক ইউটিউব এগুলোকে কল্যাণের জন্য ব্যবহার করুন, এগুলো অকল্যাণের জন্য নয়। ছুরি দিয়ে গরুর গোস্ত কাটার চেষ্টা করুন, ফল কাটার চেষ্টা করুন, মানুষের মাথা কাটার চেষ্টা করবেন না। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু আমাদের দেশে এর বৈপরীত্য চলছে। আজকে ফেসবুকের কল্যাণের দরুন আমাদের বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, ঠিক না? ঠিক, আপনাদের মনে আছে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মমভাবে সুন্নি নামধারী কবর পূজারী গোষ্ঠী সন্ত্রাস জঙ্গি ফ্যাসিবাদ আল্লাহ বিরোধী জিলাপি ঘোর এই কবর পূজারীরা আদতে মুশরিক খাত পূজারীরা
আমাদেরকে সহ্য করতে না পেরে আমাদের শিরক এবং কুফরের বিরুদ্ধে বিদআতের বিরুদ্ধে অকাট্য বক্তব্যকে তারা গ্রহণ করতে না পেরে তারা আমাদের বিরুদ্ধে লালিয়ে দিয়েছে মনে রাখবেন ইমাম শাফিকে যারা আহত করেছিল ইমাম মালিককে যারা হাত ভেঙে দিয়েছিল ইমাম মালিকের অনুসারীদের রাস্তা বন্ধ হয়ে যায় নাই ইমাম হাম্বলকে যারা কারারুদ্ধ করে যারা আহত করেছিল ইমাম তাইমিয়াকে যেই বিদআতীরা হত্যা করে লজ্জাস্থান কেটে লবণ ভরে দিয়েছিল ইমাম তাইমিয়ার আলো বন্ধ হয়ে যায় নাই এই বিদআতীদের আলো বন্ধ হয়ে গেছে এইজন্য যুগে যুগে সমস্ত যুগে যুগে এই কাফের বিদআতি মুশরিক গোষ্ঠীর কাছে আমরা হকপন্থীরা মার খেয়েছি মার খাবই আমাদের রক্ত ফোটার সাথে সাথে হাজার হাজার আরো মরতে মুজাহিদ শিরক এবং তাওহীদের পক্ষে শিরকের বিরুদ্ধে লক্ষ আলেম জমিয়ে তৈরি হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজউন এইজন্য যারা সিলেটের মাটিতে আব্দুর রাজ্জাককে হামলা করেছে এরা মানুষ নয় এরা জানোয়ার এদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা উচিত এখন আমি বলবো যে কোনো আলেমকে হত্যা করুক যে কোনো আলেমকে নেককার জন্য ঘটনা ঘটাক আমরা কাউকে মানবো না সে যদি গিয়াসউদ্দিন তাহিরিকেও তার গাড়ি ভাঙে আমরা এর বিপক্ষে বলবো সে তো কাফেরদের বিরুদ্ধে আমাদের মুসলিমের পক্ষে কথা বলবে অন্তত কিন্তু কোনো আলেমের সাথে মতনৈক্য দ্বন্দ্ব আমার থাকতে পারে তাই বলে তাকে এরকম সন্ত্রাসী কায়দায় কাজ করতে হবে যারা করেছে তারা এই পৃথিবীর সব থেকে নোংরা নর্দমার লোক কারণ কবরের পূজারি তো খাত পূজারি তো এদের থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না এদের কাছে একটা জিনিস আশা করতে পারবেন এরা খাবে টয়লেটকে নোংরা করবে তাওহীদের হে চিরসেবক ভুলে গিয়েছো তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাউশির এদের যেমন রামনারায়ণ ওদের তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর ঠিক কিনা বলেন এজন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিতে চাই যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বলবো ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করুন আমি যুবকদের ব্যাপারে কিছু বলেছি এবার যুবকদের সব কিছু থেকে মেডিসিন দিব এমন একটা জিনিস যে জিনিসকে অনুসরণ করলে পরে প্রত্যেক যুবকদের অন্তর শান্তি চলে আসবে আমি কি বলবো সেটার নাম কি প্রত্যেক যুবকরা সেটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরো আল্লাহর রশি বলতে কি কোরআন এখানে কয়টা যুবক আছে কোরআনের দশটা আয়াতের তাফসির দশটা আয়াতের অনুবাদ দশটা আয়াতের ব্যাখ্যা দশটা আয়াতের বিশ্লেষণ পারে আপনারা কেউ পারেন না অথচ আমরা কোরআন থেকে বহু দূরে আছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কোরআনকে বেশি করে পাঠ করো যুবক কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করল আমার আল্লাহ নিজের হাতে সেই আমলের সওয়াব দিয়ে দেবেন আর যে ব্যক্তি কোরআন দিয়ে নেই বিচার করল সেই কেবল এই জমিনে একমাত্র নেই বিচার করল বলেন সুবহানাল্লাহ আমি যুবকদেরকে বলতে চাই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনো তো সহিহ বুখারীতে রয়েছে কিতাবুল ফিতান রোম দেশের বাদশাকে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে সফর করার জন্য যান রোমের বাদশা বলল হুযাইফা তোমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার আল্লাহর জন্য নবীর জন্য যেই পরীক্ষা তোমরা নাও না কেন সেই পরীক্ষা দেওয়ার জন্য আমি হুযাইফা ঈমানের জন্য তৈরি হয়ে আছি এবার তীরন্দাজদেরকে বললেন হুযাইফাকে বলবে আ হুযাইফা তোমাকে হত্যা করা হবে তোমাকে জিলাপি ভাজা করা হবে তুমি কি আল্লাহ এবং তার নবীর পথ পরিত্যাগ করবে নাকি হুযাইফাকে তীরন্দাজেরা তীর নিক্ষেপ করলো তীরন্দাজরা যখন তীর নিক্ষেপ করলো বাচ্চা বলে দিলেন হুযাইফার শরীরে কোনো তীর নিক্ষেপ করবা না মাথার দিকে মারবা যাতে করে হুযাইফা ভয় পেয়ে সরে যায় কিন্তু আল্লাহর কসম করে বলেছি যখন রোমের সৈন্যরা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো তার চোখটা ভ্রুকুঞ্চিত হলো না অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মৃত্যুর ভয় আসলো না কারণ তার অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা আছে না নাই
এবার বাচ্চা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওকে বললেন ও হুযায়ফা তোমাকে আরো বড় পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে তোমাকে এই জিলাপি বাজা করে ফেলা হবে তোমাকে এই মুহূর্তে ধাক্কা দিয়ে আগুনের জিলাপিতে আগুনের তেলের ভিতর তোমাকে চুরিয়ে দেওয়া হবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুর চোখ দিয়ে পানি বিগলিত হয়ে গেল তখন রোমের বাদশা বলল বন্ধ করে দাও হুযায়ফা পরীক্ষায় ফেল হয়ে গেছে হুযায়ফা বলল না কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআবাদহা أصحاب رسول الله صلى الله عليه وسلم مقالا فاتقوا الله يا معشر المسلمين وخذوا الطريق من كان قبلكم حذيفة বললেন ও রোমের বাদশা আমি হুযায়ফা এই জন্য কাঁদিনা যে আমাকে মরতে হবে আমি এই জন্য কান্দি আমার এক ফোঁটা রক্ত থেকে হাজার হাজার কোরআনের সৈন্য বের হয়ে যাবে আমার এক ফোঁটা রক্ত থেকে লক্ষ হুযায়ফা তৈরি হয়ে যাবে আমি আনন্দের চোটে কেঁদে ফেলেছি কারণ আমি আমার আল্লাহ এবং তার নবী ছাড়া কোনো কিছুকে ভয় পাই না এই ঘটনাটা কোথায় আছে সিয়ারু আলামিন নুবালাতে হাদিসে সনদ সহিলি গয়রিহি তাহলে বুঝেন আমাদের যুবকদেরকে কোরআনের জন্য নিজের জীবনটা কি করে দিতে হবে ওয়াকফ করে দিতে হবে কিসের জন্য কোরআনের জন্য কোরআনের ভালোবাসার জন্য ওয়াতাসিম বিহাবদিল্লাহ তোমরা কোরআনকে ধরো ওয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম ও যুবক তুমি যদি কোরআন ধরতে পারো এই কোরআন তোমাকে সরল পথের সন্ধান দিয়ে দেবে সুবহানাল্লাহ বলেন রাসূল আরো বলেছেন যে নিঃসন্দেহে ইন আদাল কোরআন সাবাবু তরফুহু কোরআনের একটি কপি হলো আল্লাহর কাছে ওয়া সাবাবু তরফুহু বিআইদিকুম কোরআনের আরেকটা কপি হলো জনগণের কাছে এই জনগণ যে যেইভাবে কোরআনকে গ্রহণ করে ওইভাবে কোরআন তাদেরকে সার্ভিস করে আল্লাহর নবীর সাহাবারা সারা দিন কোরআনের সাথে লেগে থাকতো কিন্তু আমার দেশের যুবকেরা কোরআনকে চিনে না হাদিসকে চিনে না ইসলামী সাহিত্যকে চিনে না ইসলামী বই পুস্তক লেখাপড়া করে না তাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ারের বই মজা লাগে তাদের কাছে তসলিমা নাসরিন জরায়ু বিজ্ঞানীর বই মজা লাগে তাদের কাছে হুমায়ুন আহমদের মতো এক কার্টুন ছবির বই মজা লাগে তাদের কাছে হুমায়ুন আজাদের বই মজা লাগে কিন্তু তাদের কাছে আল্লাহর কোরআন মজা লাগে না এই জন্য রসুল আফসোস করে ভবিষ্যৎবাণী করেছেন কি বাণী করেছেন কি বাণী করেছেন রসুল বলেছেন কে বলেছেন সহি বুখারী কোন কিতাবের হাদিস কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় 5070 নম্বর হাদিস বুঝতে পেরেছেন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন